সালাম আলাইকুম বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে থাকছে ঘাস। ঘাসের যেই জমিটা দেখছিলেন কালকে, ওই জমিতে আমরা ঘাস রোপণ করব। সো ঘাসের কাটিং নিতে আসছি। এই যে দেখেন, এগুলো ঘাস, আর এই ঘাসগুলো আমরা আমাদের ওই জমিতে রোপণ করব। এখান থেকে কাটিং নিয়ে যেতে হবে। সো এটা পরিদর্শনে আসছি। এখানে প্রচুর ঘাস রয়েছে দেখতেছি, এখন যদি দেখি কাটিংটা পাবো কি না, পাইলে আমরা এখান থেকে নিয়ে যেয়ে ওখানে রোপণ করব। এই ঘাসগুলো কিন্তু খুবই সুন্দর দেখেন, এবং গরুর জন্য আমার বিশ্বাস খুবই ভালো হবে। সেখান থেকে আমরা এখানে আসছি, তো দেখি কাটিং সংগ্রহ করতে পারি কিনা। দেখছেন এই যে ঘাস, পুরো জমি কিন্তু ঘাস চাষ করছে। দেখেন এখান থেকে কাটিং সংগ্রহ করব। সালাম আলাইকুম বন্ধুরা, সেদিন যেই ঘাসের জমিটি আমরা তৈরি করলাম, সেটির স্কেল হচ্ছে ঘাস, ঘাসের কাটিং তৈরি করতেছে পারভেজ, আর আমিও তৈরি করব এখন, কারণ অনেকগুলোই নিয়ে আসছি দেখেন এই যে, আর এগুলো আবার রোপণ করতে হবে। তো কালকে একটু বৃষ্টি হয়েছে, দেখেন বৃষ্টিতে জমিটা প্রায় কাদা কাদা হয়ে গেছে, তো কাদা জমিতে নাকি ঘাসের কাটিং ভালো হয়, এজন্য আর দেরি করতেছি না, আমরা আজকেই হয়তো রোপণ করবো। আজকে রোপণ করবো না আমরা, আজকে রোপণ করবো, আর এগুলো নিয়ে আসছি। সেদিন যেদিন যে ভিডিওটা করলাম সেদিনই আমরা নিয়ে আসছি এগুলো। তো এই যে দেখেন, এখানে যদি আপনাকে একটু দেখাই, এগুলো হবে দুই উইকিরে। দেখেন এখানে ঘাসের কাটিংটা কাটার নিয়ম হচ্ছে, এই যে প্রথমে এক গিরাতে, মানে গিরা, এই যে দেখতেছেন পুর, পুরে এই যে দেখেন গাছ বের হচ্ছে এখান থেকে, এটা মাটির ভিতরে দিতে হবে, আর এই যে এটা বাইরে থাকবে। দিয়ে রোপণের সময় আমি আবার দেখাবো। আর এই যে কাটিংয়ের নিয়ম হচ্ছে, একটা করে কাটিংয়ে আপনার দুইটা করে গিরা থাকতে হবে। আচ্ছা দেখেন এভাবে অনেকগুলোই নিয়ে আসছি, দেখা যাক এখানে দিয়ে কতখানি হয়। তো এখন আর বেশি কথা না বলি, আমি যখন আবার রোপণ করবো তখন আসতেছি। বন্ধুরা, আমরা কাটিং লাগাচ্ছি, অলরেডি অনেকটা লাগানো হয়ে গেছে। আর এই যে দেখেন কীভাবে লাগাতে হয়, আপনারা বিস্তারিত দেখতে পারবেন। দেখেন এভাবে নরম মাটি হলে শুধু এভাবে পুঁতে দিলেই এখান থেকে গাছ বের হবে। আর এই মাথাটা ঠেকে মাটিতে টাকা রাখতে হবে, শিকড়টা যেন মাটিতে ধরে নিতে পারে। হয়নি, মাটির তলে একবারে বসা দাঁড়াবে। ওই মাথা, ওই মাথা, লাগা থাকলে হবে।